हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। बांग्लादेशे ट्रेडिशने बोरहानी खूब ही जनप्रिय। पोलाओ बा बिरियानी खावार पर जदि बोरहानी ना थाके कि जानी इनकमप्लीट मने हय। बोरहानी आपनारा बासाय किभाबे सहजे तैरी करते पारबेन कोनो झामेला छाड़ाई, ता निये आजकेर भिडियो। प्रथमे बोरहानीर मसला तैरी करे निब। 1.5 टेबिल चामच परिमाणे सादा सरिषा, कालो सरिषा व्यवहार करले एक्षेत्रे अर्धेक परिमाणे व्यवहार करबेन। 1.5 टेबिल चामच परिमाणे जीरा नियेछी, आधा चा चामच परिमाणे सादा गोलमरिच, सादा गोलमरिच अवश्य व्यवहार करार चेष्टा करबेन। 1 चा चामच परिमाणे कालो गोलमरिच। এই সবগুলো উপকরণ আমি আগেই টেলে নিয়েছি, আপনারা অবশ্যই টেলে নেয়ার চেষ্টা করবেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। ব্লেন্ডারে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ, আধা চা চামচ পরিমাণে লবণ। সবগুলো উপকরণ মিশিয়ে নিলে প্রস্তুত হয়ে যাবে বোরহানির মশলা। বোরহানি মশলা তৈরি করার পর এয়ারটাইট জারে ভরে 6 থেকে 7 মাস ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারেন। মশলার গ্রান কালার খুবই সুন্দর থাকে, একেবারে নষ্ট হয় না। যারা মনে করেন বোরহানি মশলা তৈরি করা ঝামেলা, তারা এই মশলাটি তৈরি করে রেখে দিতে পারেন, যখন তখন তৈরি করে নেবেন। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা, 1টি বড় কাঁচামরিচ ছোট হলে 2টি, 2 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা। এই সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জারে দেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পানি, খুবই মিহি করে ব্লেন্ড করে নিব। 3 কাপ পরিমাণে টক দই নিব। বাসায় কিভাবে খুব সহজে টক দই তৈরি করবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্লেন্ড করে রাখা ধনে পাতা ও পুদিনা পাতার মিশ্রণ দিয়ে দিব। শুধুমাত্র পানিটুকুই ব্যবহার করব, এতে করে বোরহানিতে কোনো দানা দানা ভাব থাকবে না। তৈরি করে রাখা বোরহানি মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব। বোরহানি তৈরি করার পর স্বাদ অনুযায়ী আপনারা চাইলে পরে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। সবগুলো উপকরণ মিহি করে মিক্স করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইক্স না থাকে ডাল ঘুটুনি দিয়ে করতে পারেন, তবে ব্লেন্ডারে করতে যাবেন না, এতে করে দই একেবারে পাতলা হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে করতে চান পরিমাণগুলো বাড়িয়ে দিলে হবে। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে ঠান্ডা পানি, যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই ব্যবহার করব, বেশি পাতলা করতে যাবেন না। বেশি পাতলা করলে বোরহানি খেতে একেবারেই মজা লাগবে না। বোরহানি তৈরি হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করেছি আমি। দেখলেন তো কত সহজেই বোরহানি তৈরি করে নেওয়া যায়। এখন সার্ভ করে নিব। গ্লাস এক টুকরো বরফ কুচি দিয়ে বোরহানি ঢেলে দিচ্ছি। এই বোরহানি টেস্ট বিয়েবারে বোরহানি টেস্টের চেয়ে কোনো অংশেই কম নয়, আমি বলবো আরও কয়েক গুণ বেশি। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমি মনে করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।